আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাথ সলভ ক্লাসে। আজকে আমরা যে অঙ্কটি দিয়ে বসে আছি আমাদের ওয়েকি কিনিমেট অঙ্ক, ইউনিটারি মেথড। অঙ্কটি হচ্ছে যে ফোর পার্সন ক্যান কমপ্লিট এ জব ইন এইট ডেজ, আফটার ফোর ডেজ টু পার্সন হ্যাভ লেফট দ্য ওয়ার্ক, হাউ মেনি ডেজ উড ইট টেক ফর দ্য রিমেইনিং ওয়ার্কস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বলতেছে যে এখানে চারজন ব্যক্তি একটি কাজ আট দিনে করতে পারে, চার দিন পর দুজন ব্যক্তি কাজটি শেষ চলে গেল, হাউ মেনি ডেজ কতদিন পর হচ্ছে কতদিন পর রিমেইনিং ওয়ার্ক মানে বাকি কাজটা ওই দুজন ব্যক্তি সম্পন্ন করতে হবে। তার আমরা লিখি, এখানে লিখতে পারি যে চারজন ব্যক্তি ওকে দেওয়া আছে এক আট দিনে করে কাজের এক অংশ। তাহলে চারজন ব্যক্তি একদিনে করবে কত? নিশ্চয়ই কম করবে, 1/8 পার্ট। তাহলে চারজন ব্যক্তি চার দিন করছে কত? চার দিন পর যেহেতু দুজন ব্যক্তি চলে যাচ্ছে, সুতরাং চারজনই কাজ করতেছে, তো চার দিনে করে বেশি কাজ করবে, 4/8 পার্ট, অথবা 1/2 পার্ট কাজ করছে। তার রিমেইনিং কত আছে আমাদের দেখতে হবে, বাকি আছে কত? 1-1/2, হাফ অংশ কাজ আমাদের বাকি আছে, অর্থাৎ বাকি দুজন ব্যক্তি, যেহেতু আমাদের দুজন ব্যক্তি চলে গেছে, আমাদের দুজন ব্যক্তি হাফ অংশ কাজ করবে। যেহেতু আমরা এই সূত্রে পেয়েছি কি চারজন ব্যক্তি হাফ অংশ কাজ করে আমাদের কত কতদিনে? চার দিনে, চার দিনে। তাহলে একজন ব্যক্তি হাফ অংশ কাজ করবে কতদিনে? নিশ্চয়ই বেশি দিনে করবে, 4×4 ডেজ। তাহলে দুইজন ব্যক্তি, যেহেতু বাকি দুজন ব্যক্তি আমাদের কাজ সম্পূর্ণ করবে, হাফ কাজ অর্ধেক কাজ দুজন ব্যক্তি করবে, সুতরাং এই দুজন ব্যক্তি এই হাফ অংশ কাজ করবে কতদিনে? নিশ্চয়ই কম দিনে করবে, যদি চারজন ব্যক্তি বেশি দিনে করে দুজন ব্যক্তি আর কম দিনে করবে, 4×4 / 2 ডেজ। তাহলে কানাকানি গেল কত পাচ্ছি আমরা? 2×4 8 ডেজ। 8 ডেজ হচ্ছে আমাদের দুজন ব্যক্তি এই অর্ধেক অংশ কাজ করতে সময় লাগবে। তো আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো কি? 8 ডেজ, এই কোয়েশ্চেনের অ্যান্সার।